আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ, যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর অধ্যায় 5 পয়সন ডিস্ট্রিবিউশন বা পয়সু বিন্যাস নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনায় থাকবে পয়সু চলক এবং পয়সু বিন্যাসের ধারণা, পয়সু বিন্যাসের অনুমান সমূহ এবং কিছু বাস্তব উদাহরণ, পয়সু বিন্যাসের ধর্মাবলী এবং একটি ব্যাখ্যা, পয়সু বিন্যাসের পরামিতি, এর মান ঋণাত্মক হতে পারে কিনা এবং কিছু গাণিতিক সমস্যা। তাহলে চলে যাচ্ছে আজকের ক্লাসে। সর্বপ্রথমে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে পয়সু চলক এবং পয়সু বিন্যাস। যখন দ্বিপদী চলকের পুনরাবৃত্তির চেষ্টার সংখ্যা খুব বেশি হয়, অর্থাৎ 30-এর চেয়ে বেশি হয় এবং সফলতার সম্ভাবনা খুব ছোট হয়, তখন ওই দ্বিপদী চলকের পরিবর্তিত রূপ হচ্ছে পয়সু চলক। অর্থাৎ আমরা দ্বিপদী চলকে দেখেছিলাম যে আমাদের চেষ্টার সংখ্যা যদি কম হয়, অর্থাৎ 30-এর চেয়ে কম হয় এবং সফলতার সম্ভাবনা যদি বড় হয়, অর্থাৎ 0.1-এর চেয়ে যদি বড় হয়, তাহলে সেটি হচ্ছে দ্বিপদী চলক। আর পয়সু চলকটি হচ্ছে যে ওই দ্বিপদী চলকের চেষ্টার সংখ্যা যদি বেশি হয়, অনেক বেশি হয়, সেটা 30-এর চেয়ে বড় বেশি হবে এবং সেটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অনেক বড় হতে পারে এবং সফলতার সম্ভাবনার সংখ্যাটা খুব ছোট হবে, সফলতার সম্ভাবনা 0.1-এর চেয়ে কম হবে, তাহলে ওই দ্বিপদী চলকের যে পরিবর্তিত রূপটি হবে সেটি হচ্ছে পয়সু চলক। আর এই পয়সু চলক একটি বিচ্ছিন্ন দৈব চলক এবং এর মান শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অর্থাৎ মানটি অসীম পর্যন্ত নিতে পারে। আর পয়সু বিন্যাস, পয়সু বিন্যাস হচ্ছে যে আমাদের দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা যদি অনেক বেশি হয় এবং সফলতার সম্ভাবনা যদি কম হয়, তাহলে সেই দ্বিপদী বিন্যাসের যে সীমায়িত রূপ থাকবে, অর্থাৎ আমাদের সীমাস্ত মান যেটি বলেছিলাম যে লিমিট থাকবে, এই যে এই লিমিট, তাহলে সেটি হচ্ছে পয়সু বিন্যাস। এখন আমরা ধরে নেই যে x একটি পয়সু চলক আর দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা n খুব বড়, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে হচ্ছে n এর মানটা অনেক বড়র দিকে যাচ্ছে, অনেক বড় হবে এবং প্রতিবার চেষ্টা সফলতার সম্ভাবনা p এটি খুব ছোট হবে, অর্থাৎ p টেন্ডস টু জিরো হবে, অর্থাৎ শূন্যের কাছাকাছি তার মানটি থাকবে বা তার সফলতার সম্ভাবনা শূন্যের দিকে যাচ্ছে। আর এখানে এই p এর মানটি এখানে যে ব্রেকেটের ভিতরে দেওয়া আছে যে লেস দেন 0.1, অর্থাৎ 0.1-এর চেয়ে p এর মানটি ছোট হতে হবে, সফলতার সম্ভাবনা 0.1-এর চেয়ে ছোট হতে হবে। তাহলে আমরা যদি এই দ্বিপদী বিন্যাসকে যদি আমরা লিমিট নেই বা সীমায়িত মান নেই বা সীমাস্থ মান নেই, যেখানে n টেন্ডস টু ইনফিনিটি এবং p টেন্ডস টু জিরো, তখন এই দ্বিপদী বিন্যাসের পরিবর্তিত রূপটি হচ্ছে পয়সু বিন্যাস। অর্থাৎ আমরা জানি যে দ্বিপদী বিন্যাস হচ্ছে এটি যে এম সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে এখন আমরা এটিকে যদি লিমিট নেই যে n টেন্ডস টু ইনফিনিটি এবং p টেন্ডস টু জিরো এর ভিত্তিতে, তাহলে এটি হচ্ছে আমাদের একটি পয়সন বিন্যাসের পয়সু বিন্যাসের রূপ নেবে বা পয়সন ডিস্ট্রিবিউশনের রূপ নেবে। আর পয়সন ডিস্ট্রিবিউশনের আমাদের যে সম্ভাবনা ফাংশন সেটি হচ্ছে এরকম হবে যে e টু দি পাওয়ার মাইনাস m m টু দি পাওয়ার x x ভাগ হচ্ছে x ফ্যাক্টোরিয়াল, যেখানে x এর মান হচ্ছে 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান নিতে পারবে এবং m গ্রেটার দ্যান 0, অর্থাৎ এখানে যে আমাদের পরামিতি রয়েছে একটি পয়সু ডিস্ট্রিবিউশনে বা পয়সন ডিস্ট্রিবিউশনে আমাদের যে একটি পরামিতি m রয়েছে তার মান হবে শূন্যের চেয়ে বড়, অর্থাৎ m এর মান কখনোই ঋণাত্মক হতে পারবে না বা শূন্য হতে পারবে না। তো এখানে এই পয়সু বিন্যাসের সম্ভাবনা অপেক্ষককে লেখা যায় তাহলে পি এক্স ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ভাগ ফ্যাক্টোরিয়াল এক্স, যেখানে এক্স হচ্ছে 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত এবং m গ্রেটার দেন 0। তাহলে এই যে এখানে আমরা এক্সপোনেনশিয়াল e একটি ব্যবহার করেছি, এর মানটি হচ্ছে 2.71828 বা তার পরে আরো অনেক কিছুই আছে, ক্যালকুলেটরের চাপ দিলে দেখা যাবে। আর এটিকে বলা হয়, এই ইটাকে বলা হয় একটি নেপিয়ার ধ্রুবক, এটি একটি কনস্ট্যান্ট রাশি যার মান হচ্ছে এটি সবসময় এই মানটি এরকমই থাকবে। আর এখানে এই এমটা হচ্ছে একটি পয়সু বিন্যাসের পরামিতি। এই হচ্ছে আমাদের পয়সু বিন্যাসের আলোচনা। এখন আমরা দেখি যে পয়সু বিন্যাসের অনুমান সমূহ কি। তো এই পয়সু বিন্যাসে আমাদের কোনো কিছু কিছু বিষয় অনুমান করে নিতে হয়,
আমরা অর্থাৎ আমরা ধরে নেই যে এই ঘটনাগুলো ঘটতে হবে তাহলে সেটি পৈশ বিন্যাসের রূপ নেবে, এইরকম একটি বিষয়ে। তো এখানে যে আমাদের যে ব্যবহৃত ঘটনাসমূহ অর্থাৎ আমাদের যে ঘটনাগুলো ঘটবে সেইগুলো ঘটবে কি ঘটবে না সেটি সম্পূর্ণ স্বাধীন, তার নিজের মতো করে চলবে, সে ঘটলে ঘটতেও পারে নাও ঘটতে পারে, এখানে কারোর উপর কোনো হাত থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে অসীম সংখ্যক ঘটনা ঘটা অবশ্যই একটি সম্ভব সীমার মধ্যে থাকবে, অর্থাৎ আমরা এখানে যেটি বলেছিলাম যে n এর মান হচ্ছে অনেক বড় হবে, n টেন্স টু ইনফিনিটি হবে, অর্থাৎ অনির্দিষ্ট একটি অনেক বড় একটি মান থাকবে। তো সেই বড় মানটি যে আমাদের অসীম সংখ্যক যে ঘটনাটি থাকবে সেটি অনেক বড় হতে পারে কিন্তু সেটি আমাদের জানা থাকবে, সেটি অনেক বড় হোক 1 কোটি 5 কোটি 10 কোটি এরকম হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের n এর মানটি অবশ্যই একটা সম্ভব সীমার মধ্যে থাকবে, অর্থাৎ আমাদের জানা থাকবে মানটি। তারপরে আসছে প্রদত্ত সীমার মধ্যে একটি নির্দিষ্ট ঘটনা ঘটার সম্ভাবনা উক্ত সীমার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আমাদের সময়ের পরিমাণ যত বেশি হবে আমাদের ঘটনা ঘটার সম্ভাবনাও তার সাথে সাথে বেড়ে যাবে, আবার সময়ের পরিমাণ যদি কমে যায় তাহলে ঘটনা ঘটার সম্ভাবনাটাও কমে যাবে এটি। তারপরে আসছে চতুর্থ নম্বর, একটি ক্ষুদ্র সীমার মধ্যে দুই বা ততোধিক ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত নগণ্য হবে, অর্থাৎ আমাদের যে সীমা থাকবে নির্দিষ্ট সময়ের সীমা থাকবে অথবা এক্স এর চলকের যে সীমা থাকবে সে মানটি যত ছোট হবে তার ঘটনা ঘটার সম্ভাবনা তত ছোট হবে। এখন দেখি আমরা কিছু বাস্তব উদাহরণ। পৈশবিন্যাস রূপ নেয় সাধারণত যেগুলো দুর্লভ, অস্বাভাবিক, সচরাচর দেখা যায় না, ঘটে না, খুব কম ঘটে, রেয়ার কেস, এইগুলো হচ্ছে সাধারণত পৈশবিন্যাস অনুসরণ করে। তাহলে এরকম কি আমরা একটু দেখি নেই, যেমন কোন একটা বইয়ের প্রতি পৃষ্ঠায় ভুল শব্দের সংখ্যা সংখ্যা তো আমরা জানি বইয়ের পৃষ্ঠাতে সাধারণত ভুল থাকে না, তবে হঠাৎ করে কোনো একটা পাতায় ভুল থাকতে পারে, এটা হচ্ছে একটা রেয়ার কেস, সাধারণত এরকম দেখা যায় না, এটি হচ্ছে একটি পৈশবিন্যাস মেনে চলে। তারপর শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত ত্রুটিপূর্ণ বাল্বের সংখ্যা, তাহলে এখানে শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো সবসময় চেষ্টা করে ত্রুটিপূর্ণ ত্রুটিবিহীন জিনিস উৎপাদন করতে, তাহলে যে আমাদের ত্রুটিপূর্ণ বাল্ব থাকবে সেটি একটি রেয়ার কেস, সে চায় না হঠাৎ হয়তো কোনোভাবে ঘটে যেতে পারে। তারপর কোন একদিনে রাস্তায় দুর্ঘটনা কবলিত গাড়ির সংখ্যা, আমরা সবসময় এক্সপেক্ট করি যে দুর্ঘটনা ঘটবে না কিন্তু সচরাচর হঠাৎ করে দেখা যায় ঘটে যায়, তাহলে এটি হচ্ছে একটি পৈশবিন্যাস অনুসরণ করে থাকে। কোন দেশে সাপের কামড়ে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা, সাধারণত সাপের কামড়ে মৃত্যুবরণ করে না, খুব কম, খুবই কম, তাহলে সেটি হচ্ছে একটি পৈশবিন্যাস। তারপর হচ্ছে কোন শহরে আত্মহত্যার সংখ্যা, এমনিতে আত্মহত্যার আমরা নর্মাল যেভাবে মৃত্যু হয় তার চেয়ে আত্মহত্যার সংখ্যাটা অনেক কম থাকে, এটি সাধারণত হয়ে থাকে না, এটি আমরা সাধারণত প্রত্যাশা করি না, এই কারণে এটি হচ্ছে একটি পৈশবিন্যাস। এখন দেখছি আমরা পৈশবিন্যাসের ধর্মাবলী। পৈশবিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, এটি একটি বিচ্ছিন্ন চলকের বিন্যাস, এটি আমরা দেখলাম, এবং এখন যে চলকটি থাকবে সেই চলকের মান শূন্য থেকে ইনফিনিটি, এর ভিতরে যে কোনো বিচ্ছিন্ন মান সে গ্রহণ করতে পারে, পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, 4, 5 এইভাবে যে কোনো মান নিতে পারে। আর এই পৈশবিন্যাসের আমরা উপরে দেখেছি যে একটি এম রয়েছে তার ফাংশনে, এই এমটি হচ্ছে তার একমাত্র পরামিতি, আর এই বিন্যাসের এই পরামিতির সমান গড় আর ভেদাঙ্ক হচ্ছে এই পরামিতির সমান, অর্থাৎ গড় সমান ভেদাঙ্ক সমান এম। তারপরে আসছে এই বিন্যাসের একটি বা দুটি প্রচলক থাকতে পারে, এটি একটি ধনাত্মক বঙ্কিং, কারণ আমরা এখানে বলেছি তার আগে যে যে পরামিতি রয়েছে সেটি শূন্যর চেয়ে বড়, অর্থাৎ ধনাত্মক মান নেবে সবসময়। তাহলে এখানে যে আমরা সূত্রটি দেখতে পাচ্ছি বঙ্কিমতাঙ্কর পৈশবিন্যাসের ক্ষেত্রে সেটি হচ্ছে 1/√m। তাহলে আমাদের কোন একটি ধনাত্মক সংখ্যাকে যদি বর্গমূল করি তাহলে ধনাত্মক মান পাওয়া যাবে, আবার একটি ধনাত্মক সংখ্যাকে যদি ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ দেয় তাহলেও সেটি ধনাত্মক মানই থাকবে, এই কারণে বঙ্কিমতাঙ্ক সবসময় হচ্ছে ধনাত্মক। এবং সুচলন্তাঙ্ক সূত্রটি খেয়াল করি যে β2 = 3 + 1/m, তো m যেহেতু একটি ধনাত্মক রাশি, 1 কে যদি ওই ধনাত্মক রাশি দিয়ে ভাগ দেয় তাহলেও একটি ধনাত্মক রাশি পাওয়া যাবে, এবং মানটি ছোট হোক কিন্তু তাও ধনাত্মকই থাকবে। তো 3 এর সাথে যদি আমরা কোনো ধনাত্মক মান যোগ করি এই 3 এর সাথে তাহলে সেটি 3 এর চেয়ে বড় হবে, আমরা জানি যে সুচলতাঙ্কের মান যদি 3 এর চেয়ে বড় হয় তাহলে সেটি অতি সুচল হয়। পৈশবিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1, অর্থাৎ আমাদের যতগুলো ঘটনা ঘটবে সবগুলো ঘটনাকে একসাথে সম্ভাবনা যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে তার যোগফল হবে 1।
আবার দুইবার ততোধিক স্বাধীন পশুচালকের যুগ হলো একটি পশুচালক। আমাদের এক্স যদি একটা পশুচালক হয়, আবার ওয়াই যদি আর একটা পশুচালক হয়, তাহলে এক্স প্লাস ওয়াই যদি কি আমরা ধরে নেই জেড, এটি একটি পশুচালক, তাহলে এটিও জেডটাও এখানে পশুচালক হবে। এখন আমরা দেখি একটি ব্যাখ্যা। ব্যাখ্যাটি হচ্ছে কি, যে পৈষবিন্যাসের পরামিতির মান ঋণাত্মক হতে পারে কিনা। না, পৈষবিন্যাসের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। এখন আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায়। তো আমরা ধরে নিলাম পৈষবিন্যাসের পরামিতি এম এবং একটি চলক এক্স, যেটি হচ্ছে পৈষবিন্যাস মেনে চলে। তাহলে পৈষবিন্যাসের গড় কি হবে, যে আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি ম্যাথমেটিক্যাল এক্সপেক্টেশন বা গাণিতিক প্রত্যাশা, সেখানে আমরা দেখেছি যে গড়ের মান বের করতে হয় কিভাবে। গাণিতিক প্রত্যাশা দিয়ে যদি আমরা গড়ের মান বের করি, তাহলে সেটি হচ্ছে কিভাবে হয়, যে আমাদের চলকের মান তার সাথে যদি আমরা সম্ভাবনার মান গুণ করি, তো সবগুলো মানের ক্ষেত্রে যদি সম্ভাবনা গুলো পাওয়া যায় করেসপন্ডিং, সেই মানগুলোকে গুণ করে যোগ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের গড়। তাহলে পৈষবিন্যাসের ক্ষেত্রে কি হবে, এটি এক্স পি এক্স, আর এটি সমান ছিল আমাদের এক্সপেকটেশন অফ এক্স অর্থাৎ গড়। তাহলে যেহেতু পৈষবিন্যাসের গড় এবং পরামিতি সমান, তার মানে এটি সমান এম লিখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স এর মানটি রয়েছে সেটি অবশ্যই জিরো বা তার চেয়ে বড় হবে, কারণ আমরা জানি যে পৈষবিন্যাসের চলক এক্স এর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এইভাবে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আর প্রবাবিলিটির মান আমরা জানি যে প্রথম অধ্যায়ে দেখেছি যে তার হচ্ছে মান কত হবে, শূন্য থেকে একের ভিতরে থাকবে। এই হচ্ছে আমাদের আলোচনা। তাহলে কি দেখা যাচ্ছে যে এই এক্স পি এক্স এর মান অবশ্যই জিরোর চেয়ে বড় হচ্ছে, কারণ আমরা এখানে একটি জিরোর চেয়ে বড় বা তার সমান মান, আবার পি এক্স এর মানটিও জিরো বা তার সমান। তাহলে এদেরকে যদি আমরা গুণ করি, তাহলে যে মানটি আসবে সেটিও কি হবে, জিরো বা তার চেয়ে বড় হবে। অর্থাৎ আমাদের যে এই এম রয়েছে সেই এম এর মানটি শূন্যের চেয়ে বড় হতে পারে, তার মানে কি ঋণাত্মক হতে পারবে না। এটিকে আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি, যে ধরে নিলাম পৈষবিন্যাসের পরামিতি হচ্ছে এম, আবার তার পৈষচলক হচ্ছে এক্স। তাহলে পৈষবিন্যাসের গড় কি হবে, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল এম, এবং এম ইকুয়াল হচ্ছে এনপি, মানে আমাদের যে পৈষবিন্যাসের গড় রয়েছে এম তার সমান হচ্ছে এনপি, যেখানে এন হচ্ছে চেষ্টার সংখ্যা আর পি হচ্ছে বার্নুয়ি চেষ্টার সফলতা। আমরা দ্বিপদী বিন্যাসে খেয়াল করেছি যে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি, এখানে সেটি যেহেতু দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপ পরিবর্তিত রূপই হচ্ছে পৈষবিন্যাস, তাহলে এম সমান লেখা যাবে এনপি। যদি আমাদের এন আর পি এর মান জানা থাকে, তাহলে আমরা এইভাবে গড়ের মানটি বের করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন হচ্ছে চেষ্টার সংখ্যা, তো চেষ্টার সংখ্যা কত হবে, অবশ্যই শূন্য চেয়ে বড় হবে। আবার আছে সফলতা পি, তাহলে সফলতার সম্ভাবনা কি হবে, অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে বা শূন্যের সমান হবে। তার মানে কি দেখা যাচ্ছে, যে এই দুইটিকে যদি আমরা গুণ করি, তাহলে সেটিও শূন্য বা তার চেয়ে বড় হবে, তার মানে ধনাত্মক মান নেবে। তাহলে এম হচ্ছে একটি ধনাত্মক মান নিচ্ছে, এটি আমরা বুঝতে পারছি, অর্থাৎ এম গ্রেটার দেন জিরো। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। এখন আমরা দেখি গাণিতিক সমস্যা। আমাদের গাণিতিক সমস্যাটি কি আছে, যে একটি পৈষবিন্যাস দেওয়া আছে, যে পৈষবিন্যাসের ফোর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু, অর্থাৎ এক্স এর মান যখন দুই হবে তার যে সম্ভাবনা আছে তার চার গুণ, সমান হচ্ছে এক্স এর মান এক হলে যে সম্ভাবনা পাওয়া যাবে তার তিন গুণ, প্লাস এক্স ইকুয়াল টু থ্রি যে সম্ভাবনা পাওয়া যাবে তার দ্বিগুণের যোগফল। এটি আমাদের দেওয়া আছে পৈষবিন্যাসের ক্ষেত্রে, যেখানে এক্স হচ্ছে একটি পৈষচলক, পৈষবিন্যাস মেনে চলে। এখন আমাদের কাজ হচ্ছে যে বিন্যাসটির পরামিতি এম এবং পি এক্স ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল জিরো এর যে সম্ভাবনাটি পাওয়া যাবে পৈষবিন্যাসের ক্ষেত্রে সেই মানটি নির্ণয় করতে হবে। তারপরে কি করতে হবে, বঙ্কিমতাঙ্ক এবং সূচলতা নির্ণয় করে বিন্যাসের আকৃতি ও প্রকৃতি, অর্থাৎ বঙ্কিমতা এবং সূচলতা নির্ণয় করতে হবে এবং তার উপর মন্তব্য করতে হবে। আরেকটি কাজ করতে হবে, যেটি হচ্ছে যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু থ্রি, এবং প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ওয়ান বা এক্স ইকুয়াল টু এর মানগুলো, অর্থাৎ এই তিনটি সম্ভাবনার মান নির্ণয় করতে হবে এক্স এর মান সাপেক্ষে। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে সম্ভাবনা ফাংশন বা সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করা, অর্থাৎ আমাদের এখানে যে পৈষবিন্যাসের এক্স চলকটি রয়েছে সেই চলকের সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করতে হবে। তো এখানে আমি একটি কথা বলে রাখি, যে আমরা বলেছি যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমাদের যে যে কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এন পি এবং কিউ এই তিনটি মান খুঁজে বের করতে হবে, তারপরে আমরা হচ্ছে গণিতে ঢুকবো, সমাধানে ঢুকবো।
তো এখানে পশু বিন্যাসের ক্ষেত্রে আমাদের যে ক্লু দেওয়া থাকবে বা যা কিছু বলা থাকবে তার উপর ভিত্তি করে আমাদের চেষ্টা করতে হবে এম এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ পরামিতির মানটা বের করতে হবে। তাহলে আমরা এখন দেখি, সর্বপ্রথম আমরা পরামিতির মানটা বের করতে চাই। তো আমরা জানি যে পশু বিন্যাসের পরামিতি যদি এম হয় তাহলে তার সম্ভাবনা ফাংশন হচ্ছে পি এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে ফ্যাক্টোরিয়াল এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি থেকে এভাবে ইনফিনিটি পর্যন্ত। এটি আমাদের পশু বিন্যাসের ক্ষেত্রে জানা আছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে ফোর পি এক্স ইকুয়াল টু, থ্রি পি এক্স ইকুয়াল ওয়ান, টু পি এক্স ইকুয়াল থ্রি, এই মানটি আমাদের দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি এর আমাদের এখানে যে পশু বিন্যাসটি রয়েছে, যেহেতু এখানে বলা আছে ফোর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু, তাহলে আমাদের এই পশু ফাংশনে বা পশু বিন্যাসের অপেক্ষক সম্ভাবনা অপেক্ষকের এক্স এর স্থলে আমরা দুই বসিয়ে দিব, যেহেতু এক্স ইকুয়াল টু, তাহলে এর মধ্যে যদি দুই বসাই তাহলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স এর স্থলে হবে টু, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এম এম স্কোয়ার ভাগ টু ফ্যাক্টোরিয়াল, যেহেতু এক্স ইকুয়াল টু বসাচ্ছি, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু, এটি বসিয়ে দিলাম। তারপর সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন থাকবে, থ্রি এর জায়গায় থ্রি থাকবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ওয়ান, অর্থাৎ আমাদের এই ফাংশনে এক্স এর মান বসাবো ওয়ান, তাহলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এম ওয়ান টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ওয়ান ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটি এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে টু এর জায়গায় টু থাকবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল থ্রি এর জন্য এই ফাংশনে এক্স এর স্থলে আমরা থ্রি বসিয়ে দিব। তো বসালে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ভাগ এম টু দি পাওয়ার থ্রি হবে, আর নিচে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল, এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করলাম, নিচের লাইনে এসে এই যে ফ্যাক্টোরিয়াল গুলো আছে সেগুলোকে ভেঙে তার মানগুলো লিখে নিলাম। তাহলে টু ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে টু, ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান, থ্রি ফ্যাক্টোরিয়াল সমান সিক্স। থ্রি ফ্যাক্টোরিয়াল আমাদের যে ফ্যাক্টোরিয়াল মানগুলো কি ভরতে হয়, যে তাদের নিম্ন ক্রম অনুসারে সাজিয়ে মানগুলো গুণ করতে হয়, অর্থাৎ থ্রি ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তার সমান কত হয় গুণ করলে সিক্স। এখন আমরা উপরে নিচে একটু কাটাকাটি করে ইয়াটাকে শুরু করে নেই রাশিটাকে, তাহলে দুই দিয়ে যদি আমরা চারকে কাটি তাহলে থাকছে দুই, এক আর তিন কাটাকাটি করলে তিন, দুই দিয়ে যদি আমরা ছয়কে কাটি তাহলে থাকছে তিন, আর উপরে যে মানগুলো রয়েছে সেগুলো একই থাকবে। তাহলে এখন আমাদের প্রত্যেকটা রাশিকে থ্রি ভাগ ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম দ্বারা গুণ করে দিলাম। তাহলে কি হচ্ছে, আমাদের আগে যে এখানে যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলোর সাথে এই সংখ্যাটা গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে, টু ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম স্কোয়ার তার সাথে গুণ হবে থ্রি ভাগ ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম। একইভাবে পরের যে রাশিটা ছিল থ্রি ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম, তার সাথেও আমরা গুণ করবো থ্রি ভাগ ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম, প্লাস আমাদের যা পরের রাশিটি রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস এম এম কিউব ভাগ থ্রি, এর সাথেও আমরা থ্রি বাই ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম, এটি আমরা গুণ করব। তাহলে গুণ করলাম, এখন কাটাকাটি করি, কাটাকাটি করলে কি থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস এম আর ই টু দি পাওয়ার মাইনাস এম কাটা গেল, এই থ্রি আর এই থ্রি কাটা গেল, তাহলে এম দিয়ে যদি আমরা এম কিউবকে কাটি তাহলে থাকছে এম স্কোয়ার, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম, উপরে নিচে কাটা গেল, থাকলো কি থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নাইন, আর এখানে কি থাকছে ই টু দি পাওয়ার মাইনাস এম এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এম, তাহলে কি হচ্ছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম এবং ই টু দি পাওয়ার মাইনাস এম কাটা যাচ্ছে, আর এম দিয়ে যদি আমরা এম স্কোয়ার কে ভাগ দিই তাহলে থাকছে এম, আর উপরে সংখ্যা আছে সংখ্যা সব টু ইন্টু থ্রি অর্থাৎ সিক্স, এই হচ্ছে আমাদের এই লাইনটি পেয়ে গেলাম। এখন এটাকে আমাদের যেহেতু এম এর মান বের করতে হবে আমাদের, তাহলে এইটুকুর সাথে আমরা এটাকে সাইড চেঞ্জ করলাম, পার্শ্ব পরিবর্তন করলাম, সমানে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস চিহ্ন হয়ে আসবে। এটি যাতে দেখতে মিরর ফ্যাক্টর মতো হয় তাহলে তাকে একটু সাজিয়ে লিখলাম যে এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস নাইন, তো এটাকে আমরা কেউ চাইলে মিরর ফ্যাক্টর করি করতে পারি, আবার এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলা যায়, তো আমি এখানে সহজের জন্য একটি সূত্র ফেলে দিলাম, সূত্রটা কিভাবে হলো যে এম স্কোয়ার মাইনাস আমরা জানি যে এম মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমি বসে দিলাম সূত্রে টু ইন্টু হচ্ছে এ সমান হচ্ছে এম ইন্টু হচ্ছে বি অর্থাৎ তিন, নয়কে যদি আমরা স্কোয়ার করি তাহলে থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ারের থ্রি আর প্লাস এই নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার দিয়ে। এখন আমরা দেখি যে আমাদের উপরের রাশির সাথে নিচের রাশিমালার মিল আছে কিনা,
এম স্কয়ারের স্থলে এম স্কয়ার আছে, নাইনের স্থলে থ্রি স্কোয়ার আছে, তার মানে নাইন আছে, ঠিক আছে। আর এখানে আছে কি তিন দুগুণে ছয় এম, তার মানে এটিও ঠিক আছে। তাহলে এইটুকুকে লিখতে পারছি এম মাইনাস থ্রি হোল স্কোয়ার, আর ডান পাশে রয়েছে জিরো, তার মানে কি যে এম মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো। যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করে দেই তাহলে এখানে থাকবে এম মাইনাস থ্রি আর জিরোর জায়গায় থাকবে জিরো। এখন এই এম মাইনাস থ্রি আর এই থ্রিটাকে আমরা পার্শ্ব পরিবর্তন করে ডান পাশে যদি নিয়ে আসি তাহলে মানটি ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ এম এর মান পেয়ে গেল থ্রি। তার মানে হচ্ছে আমাদের এখানে যে পশুবিন্যাসটি দেওয়া রয়েছে, এক্স যে পশুবিন্যাসটি মেনে চলে সেই পশুবিন্যাসের পরামিতি হচ্ছে এম ইকুয়াল থ্রি। এখন আমরা চলে যাই প্রশ্নে, যে আমাদের প্রশ্ন ছিল পশুবিন্যাসের কিছু মান নির্ণয় করতে হবে, কিসের মান করতে হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল জিরো এর মান নির্ণয় করতে হবে। তা নির্ণয় করার আগে আমাদের তার সম্ভাবনা ফাংশনটি লিখে নেই, যে ই টু দি পাওয়ার মাইনাস এম ছিল, তো এম সমান তো থ্রি পেয়ে গেলাম, এই কারণে এম এর স্থলে আমরা থ্রি বসিয়ে দিলাম। তারপরে আছে এম টু দি পাওয়ার এক্স, তো এম এর মান হচ্ছে থ্রি, এই কারণে এম এর স্থলে থ্রি বসিয়ে থ্রি টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে ফ্যাক্টোরিয়াল এক্স। এখন যেহেতু আমাদের এক্স ইকুয়াল জিরো এর সম্ভাবনা বের করতে হচ্ছে, তাহলে এই যে সম্ভাবনা ফাংশনটা রয়েছে এখানে শুধুমাত্র এক্স এর স্থলে আমরা জিরো বসিয়ে দিব, তাহলে কি থাকে ই টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি টু দি পাওয়ার জিরো জিরো ফ্যাক্টোরিয়াল, তো আমরা জানি জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান, আর থ্রি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি, তো ই এর মান আমরা জানি 2.71828। তো তার উপরে যদি আমরা ক্যালকুলেটরে পাওয়ার মাইনাস থ্রি করে দেই তাহলে আসবে 0.0498। এটি হচ্ছে আমাদের এক্স ইকুয়াল জিরো এর সম্ভাবনার মান। এখন তো আমরা আসি দ্বিতীয় প্রশ্ন, যে কি প্রশ্নটা ছিল এরকম, যে পৈষবিন্যাসের বঙ্কিমতাঙ্ক এবং সুচলতাঙ্ক বের করে মন্তব্য করো। তো বঙ্কিমতাঙ্কের সূত্রটা আমরা তার ধর্মে পড়েছি, যে রুট ওভার বিটা ওয়ান সমান ওয়ান বাই রুট ওভার এম, তো এম এর মান আমরা আগে বের করেছি, সেই মানটি এখানে বসিয়ে দিলাম, মানটি তাহলে পেয়ে যাবো বঙ্কিমতাঙ্ক ধনাত্মক যেহেতু এসেছে তার মানে এটি ধনাত্মক বঙ্কিম। আর সুচলতাঙ্কের সূত্রটি হচ্ছে এরকম, বিটা টু সমান থ্রি প্লাস ওয়ান বাই এম, এম সমান যদি আমরা থ্রি বসিয়ে দিই তাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 3.3 আসবে, অর্থাৎ ক্যালকুলেটরের চাপ দিলে চলে আসবে, তা যেহেতু এটি তিনের চেয়ে বড় তার মানে এটি হচ্ছে অতি সুচল বিন্যাস। এখন আমরা দেখি গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন কি ছিল, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান এর সম্ভাবনা এর মান বের করতে হবে। তার সম্ভাবনার মান আমরা জানি, যেহেতু আমরা পড়েছি যে সমস্ত সম্ভাবনার যোগফল হচ্ছে এক, অর্থাৎ শূন্য থেকে শুরু করে আমাদের n এর সর্বোচ্চ মান পর্যন্ত যদি আমরা প্রবাবিলিটি বের করি তাহলে সবগুলোকে যদি যোগ করি তাহলে তার প্রবাবিলিটি হবে 1। তো এখানে বলা হয়েছে যে 1 এর সমান বা তার চেয়ে বড় যে x এর মানগুলো রয়েছে তার প্রবাবিলিটি বের করা, তার মানে কি যে x এর ছোট এর মানগুলো যদি আমরা 1 থেকে বিয়োগ করি তাহলে পেয়ে যায়, তাহলে x এর 1 এর চেয়ে ছোট যে মানটি রয়েছে সেটি কি, সেটি হচ্ছে 0। তার মানে এই জিরো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল জিরো এর মানও আমরা আগে বের করেছি, চাইলে আবার বের করতে পারি, তো এখানে আমি আবার বের করে দেখিয়েছি যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি টু দি পাওয়ার জিরো জিরো ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমাদের যে পশুবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক রয়েছে সেখানে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিলাম, যে মানটি আসলো সেটি হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান এর সম্ভাবনার মান। এখন আমরা দেখি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু থ্রি ইকুয়াল টু থ্রি, অর্থাৎ তার চেয়ে তিন বা তার চেয়ে ছোট, তার মানে কি এক্স এর মান হচ্ছে শূন্য এক দুই তিন পর্যন্ত নেব, যাতে যেহেতু এখানে বলা হয়েছে তিনের সমান বা তার চেয়ে ছোট, তাহলে আমরা কি বের করবো যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু জিরো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ওয়ান, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু টু এবং প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু থ্রি, এদের যে সমন্বয় বা যোগফল আছে সেটি আমরা বের করবো। তাহলে আমাদের উপরে যে সম্ভাবনা অপেক্ষকটি পেয়েছি সেই সম্ভাবনা অপেক্ষকে এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু টু এবং এক্স ইকুয়াল টু থ্রি বসিয়ে দিব, বসিয়ে দিলে এইরকম পাওয়া যায়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রত্যেকটার মান এরকম পাবো, এদেরকে যোগ করলে এই মানটি পেয়ে যাব। এখন আমরা দেখি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল ওয়ান বা এক্স ইকুয়াল টু টু, এখানে বা অথবা এবং যাই থাকুক না কেন তার জন্য আমরা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু টু করব। তার মানে কি যে আমাদের প্রবাবিলিটি অফ এক্স ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান সম্ভাবনা অপেক্ষকে বসাবো একবার, দ্বিতীয়বার বসাবো এক্স ইকুয়াল টু টু, বসিয়ে এদেরকে যদি ক্যালকুলেশন করে যোগ করে তাহলে এই মানটি পাওয়া যাবে, এটি হচ্ছে আমাদের তার সম্ভাবনার মান। তারপরের প্রশ্ন হচ্ছে যে এর সম্ভাবনা অপেক্ষকটি লেখা। তা আমরা জানি যে পশুবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে কি,
যে পি এক্স ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ভাগ ফ্যাক্টোরিয়াল এক্স, যেখানে এক্স ইকুয়াল টু জিরো ওয়ান টু থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে আমরা কয়ে প্রশ্ন করে তার পরামিতির মানটি নির্ণয় করেছি, এম সমান হচ্ছে থ্রি। তার মানে এই প্রতিটা এম এর স্থলে যদি আমরা থ্রি বসিয়ে দেই তাহলে এই মানটি আসলো, আর এটি হচ্ছে আমাদের পয়ঃবিন্যাসের সম্ভাবনা ফাংশন বা সম্ভাবনা অপেক্ষক। তবে এখানে একটি কথা বলে রাখতেই হবে যে জরুরি বিষয়, সেটি হচ্ছে আমরা যখন কোন সম্ভাবনা ফাংশন লিখব তখন তার পাশে যে শর্তটি রয়েছে সেটি লিখে দিতে হবে, অর্থাৎ পয়ঃবিন্যাসের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরো ওয়ান টু থেকে ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে, এটি আমাদের লিখে দিতে হবে। এখন আসছি আমার দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন কি, যে একটা দোকানের উৎপাদিত মিষ্টি 2% খারাপ, অর্থাৎ একটি দোকানি যে পরিমাণ মিষ্টি তৈরি করে তার 2% নষ্ট হয়। তার মানে আমরা ধরে নিলাম যে এই মিষ্টি যে খারাপ হয় সেটি হচ্ছে আমাদের সফলতা। আবার এই মিষ্টিগুলো 50টির প্যাকেটে সরবরাহ করা হয়, অর্থাৎ একটি প্যাকেটে 50টি মিষ্টি থাকে, কোনো একদিনের উৎপাদন থেকে 500টি প্যাকেট বেছে নিলাম, সেই তখন দোকানে বললো যে বড় জোর একটি মিষ্টি খারাপ থাকবে এমন প্যাকেটের সংখ্যা 370টির বেশি হবে না। অর্থাৎ সর্বোচ্চ একটি মিষ্টি খারাপ থাকবে প্যাকেটে, তার সংখ্যা 370টির বেশি হবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রথমে যে প্রতি প্যাকেটে 4টি খারাপ মিষ্টি থাকবে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে, দোকানের বক্তব্যের সাথে আমি একমত কিনা সেটা বিশ্লেষণ করে মন্তব্য করতে হবে, এবং বড় দূর একটি মিষ্টি খারাপ থাকবে এমন প্রত্যাশিত সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম গাণিতিক সমস্যাটি বলেছি যে এরকম সমস্যার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম পয়ঃবিন্যাসের সমস্যার ক্ষেত্রে পরামিতি এম এর মান বের করতে হবে, সেটা যেই করেই হোক। তো এখন আমরা ধরে নেই যে খারাপ মিষ্টির সংখ্যা হচ্ছে এক্স, আর তার সফলতার মানকে ধরে নিলাম যে মিষ্টি খারাপ হবে এটাই সফলতা, আর এটার সমান এখন সম্ভাবনা দেওয়া আছে যে 2% মিষ্টি খারাপ হবে। তার মানে কি, p ইকুয়াল টু 2% ইকুয়াল 2/100, আর 100 কে 2 কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে আসছে 0.02, আর n হচ্ছে এখানে দেওয়া আছে প্রতি প্যাকেটে মিষ্টির সংখ্যা, আর ক্যাপিটাল n হচ্ছে মোট প্যাকেটের সংখ্যা 500টি। আমরা যে কয়টি নিয়ে যাচাই করে দেখা হলো, এইরকম একটি অঙ্ক আমরা দ্বিপদী বিন্যাসও করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি n এর মান 30-এর চেয়ে বড়, অর্থাৎ অনেক বড় ধরে নিয়েছিলাম যেটি সেটি, আবার হচ্ছে সম্ভাবনা p এর মান 0.1 এর চেয়ে ছোট, এখানে দেওয়া আছে 0.02। তার মানে কি, যে আমাদের এখানে যে x চলকটি ধরে নিলাম সেটি পয়ঃবিন্যাস মেনে চলে। তাহলে আমরা যেহেতু x চলকটি পয়ঃবিন্যাস মেনে চলে তাহলে পয়ঃবিন্যাসের সম্ভাবনা ফাংশনটি কি হয় সেটি আমরা জানি, যে e টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে x ফ্যাক্টোরিয়াল, যেখানে x এর মান 0 1 2 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে আমরা জানি যে যদি আমাদের n চেষ্টার সংখ্যা আর প্রবাবিলিটির মানটি দেওয়া থাকে, সফলতার সম্ভাবনা দেওয়া থাকে, তাহলে তার পরামিতি m সমান হচ্ছে np, অর্থাৎ তার গড়ের সমান। এখানে n এবং p এর মানটি আমরা পেয়ে গেলাম, এদেরকে গুণ করে m ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের উক্ত যে মিষ্টির দোকানের যে ব্যাপারটি রয়েছে মিষ্টি নষ্ট হওয়ার তার সম্ভাবনা অপেক্ষক। তো প্রতি প্যাকেটে 4টি মিষ্টি খারাপ থাকবে আর সম্ভাবনাটা বের করতে বলেছিল, তাহলে সেটি কি হবে, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 4, যেহেতু 4টি মিষ্টি খারাপ থাকবে সেই কারণে আছে x ইকুয়াল টু 4। তাহলে এখন আমাদের এখানে যে সম্ভাবনার অপেক্ষকটি রয়েছে সেখানে শুধুমাত্র x এর স্থলে 4 বসিয়ে দিব, যেহেতু x ইকুয়াল টু 4 আসছে এখানে। বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি যে মানটি পাবো সেটি হচ্ছে প্রতি প্যাকেটে 4টি মিষ্টি খারাপ থাকার সম্ভাবনা। তারপরের প্রশ্ন দেখি যে বড়জোর একটি মিষ্টি খারাপ থাকবে এরকম প্যাকেটের সংখ্যা 370টির বেশি হবে না, এরকম বলেছিল দোকানে। তাহলে এখন আমরা সেটি যাচাই করে দেখি যে হয় কিনা, যে তাহলে বড়জোর একটি মিষ্টি খারাপ থাকবে তার সম্ভাবনা কি হবে, যে প্রবাবিলিটি অফ x লেস দ্যান অর ইকুয়াল টু 1, অর্থাৎ একের চেয়ে ছোট মানে শূন্যটি হতে পারে, অর্থাৎ কোনো মিষ্টি খারাপই থাকতে পারে না, আবার একটি মিষ্টি খারাপ থাকতে পারে, এর প্রবাবিলিটি আমরা বের করছি বা সম্ভাবনা। তাহলে কি হচ্ছে, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1, এদেরকে যোগ করলে আমরা এই মানটি পেয়ে যাব। তাহলে আমাদের উপরে এখানে যে সমীকরণটি রয়েছে, সমীকরণ না সরি সম্ভাবনা ফাংশনটি রয়েছে, সেখানে x ইকুয়াল টু 0 বসাবো এবং x ইকুয়াল টু 1 বসাবো। বসালে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে বড় জোর একটি মিষ্টি খারাপ থাকার সম্ভাবনা। এখন দেখি যে দোকানে যে বললো 370টির বেশি প্যাকেট খারাপ থাকবে না সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি, তাহলে সেটি যাচাইয়ের জন্য আমাদের ওই মিষ্টির প্যাকেটের প্রত্যাশিত সংখ্যা বের করতে হবে। তো প্রত্যাশিত সংখ্যা কিভাবে বের করা যায়,
যে ক্যাপিটাল এন ইনটু প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1, যেহেতু এখানে বলা হয়েছে যে বড় জোর একটি মিষ্টি খারাপ থাকবে, তো আমরা জানি প্রত্যাশিত সংখ্যা বের করার সূত্রটি হচ্ছে ক্যাপিটাল এন ইনটু পি, অর্থাৎ সফলতার সম্ভাবনা। তাহলে এন এর মান জানা আছে 500, আর প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি পেয়ে গেলাম এত, এদেরকে আমরা গুণ করে কত পেয়ে গেলাম 367.88, যেটি 368 এর কাছাকাছি বা 368 প্যাকেট। তাহলে সে বলেছিল যে 370টির বেশি হবে না, 370টির বেশি বের প্যাকেট এখানে হয়নি, তার মানে দোকানে যে বক্তব্যটি দিল সেই বক্তব্যটি সঠিক। এখন আসি আমরা গ নম্বরে। গ নম্বরের প্রশ্নটি ছিল যে বড় জোর একটি মিষ্টি খারাপ থাকবে এমন প্যাকেটের প্রত্যাশিত সংখ্যা। তো প্রত্যাশিত সংখ্যাটা আমরা খয়ে এখানে বের করেই দিলাম যে 368 বা 300 সময় ইকুইভ্যালেন্স হচ্ছে 368, তা 370 এর কাছাকাছি। তো এইভাবে এটুকু করলে আমাদের হচ্ছে গয়ের উত্তরটি হয়ে যাবে, তো এই কারণে এখানে গটার করা হয়নি। তাহলে আজকে আমার ক্লাসটি এ পর্যন্তই, এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফেসবুকে অথবা ইমেলের মাধ্যমে জানাতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তাহলে আগামী দিনের সর্বাঙ্গীন শুভকামনা জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।